এবার ভাষার মাস ফেব্রুয়ারির আয়োজন। বরিশাল্লা শব্দটি শুনলে শুধু একটি বিশেষ অঞ্চল নয়, বরং চোখের সামনে ভেসে ওঠে এমন একটি ভাষা যার শক্তি আর সৌন্দর্য সহজেই আলাদা করে দক্ষিণের এই জনপদকে। বরিশালের আঞ্চলিক ভাষার অনেক শব্দ ও বাক্য এখন প্রবাদের মতো, তাই এই ভাষার আলাদা অভিধানও তৈরি করেছেন গবেষকরা। বিশেষজ্ঞরা মনে করেন, প্রমিত আর মিশ্র ভাষার দাপটে যেন সৌন্দর্য না হারায় এই আঞ্চলিক ভাষা, সেজন্য সচেতন হতে হবে সবাইকে। তোর বাইর নামে যদি কেশরি, তাহলে তোর বাইরের সারা জীবনের লেগে জেলের ভিতরে হানবে, আর কে তোর বাপ, কোন জায়গার বাপ আর কোন জায়গায় দাদা আছে, আর জীবনও বাইর করতে পারবে তোর বাইরে। বরিশালে কাউকে আদর করে ডাকা হয় মনু, গান কবিতা বা ছড়ায় উঠে আসে দক্ষিণের জনপদ বরিশালের এসব আঞ্চলিক শব্দ। কেবল শিল্প সাহিত্য নয়, আড্ডা বা গল্পও জমে ওঠে বরিশাল্লা ভাষায়, যেখানে আঞ্চলিকতার এই সুর তৈরি করে এক অন্য দোতনা। অবশ্য আজকাল সন্তানদের কণ্ঠে আঞ্চলিক ভাষার ব্যবহার খুব একটা চায় না শিক্ষিত শ্রেণী। অভিভাবকরা চান তাদেরও সন্তান প্রমিত ভাষাতেই কথা বলুক। বরিশালে জন্মেছেন দেশ সেরা কবি, শিল্পী, বুদ্ধিজীবী, যাদের মুখে মুখে ছিল কথ্য ভাষা। 500 বছর আগে সৃষ্টি হয়েছে লোকসঙ্গীত হয়লা বয়ানি, তারই ধারাবাহিকতায় এখন বরিশালের আঞ্চলিক ভাষার অভিধানও তৈরি করেছেন স্থানীয় গবেষকরা। অঘোষ বর্ণের থেকে ঘোষ বর্ণের প্রতি কিন্তু জোর দেয়া হয়, দীর্ঘ ইকারের প্রতি জোর দেয়া হয় এবং দীর্ঘ বর্ণর প্রতি কিন্তু আমরা একটু জোর দিয়ে থাকি। আমি একটা ডিকশনারি করার চেষ্টা করছি, যেখানে বরিশালের আঞ্চলিক শব্দ, তার অর্থ এবং বাক্যে তার একটি প্রয়োগ এবং সেটি বিশেষ্য, বিশেষণ না সর্বনাম পদ, এইটি এই ডিকশনারিটির ভেতরে থাকবে। শিক্ষাবিদরা মনে করেন, প্রমিত আর মিশ্র ভাষার দাপটে বরিশালের আঞ্চলিক ভাষা যাতে বিলীন হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ভাষা নিয়ে চর্চা করেন তাদেরকে এই যে বরিশালের যে আঞ্চলিক ভাষাগুলোকে বা শব্দগুলোকে জনসমক্ষে তুলে আনা, যাতে আমরা পরিচিত হই। এককাল বাপের নাম হইছে আংলা আংলি করতে না পারলে ওনার ভালো লাগে না। এ সব রে, আমি যদি চালাইতে না পারতাম তাহলে বাসারদেরকে মোটরসাইকেল ঠেলে লই আইছি। আজকাল টেলিভিশন নাটকে বরিশালের আঞ্চলিক ভাষার ব্যবহার বাড়ছে, তবে আঞ্চলিক ভাষার ব্যবহার যাতে কোনো এলাকার মানুষকে হেয় করা না হয় সেদিকেও খেয়াল রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সাম্মো সিঙ্গুর দিয়া কাকরোল খাইতে তো খুব মজা হইবে, হ্যাঁ তো ময়ও জানি, কোন সমস্যা না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। তোমার বাফে বুং বাং দিতে আছে।